আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ। প্রবাসী সন্তানের টাকাই বাড়ি নির্মাণ, তাকে দেখেই গেটে তালা। এখন জানিয়ে দেব বিস্তারিত, ভিডিওটি দেখতে সাথেই থাকুন। ঠাকুরগাঁওয়ের বাড়িয়াডাঙ্গি উপজেলায় নিজের বাড়িতে ঢুকতে না পেরে গেটের সামনে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন এক প্রবাস ফেরত যুবক। শনিবার সন্ধ্যায় সরজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে শুক্রবার সকাল থেকেই সেখানে অবস্থান করছেন তারা। এছাড়া গেটে তালা মেরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতরেই আছেন। ভুক্তভোগী হলেন উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের উজিরমুনি গ্রামের আইজুল ইসলামের ছেলে রাইহান আলী। তিনি প্রায় 5 বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। 6 মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। ভুক্তভোগী রাইহান জানান, মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে 40 থেকে 50-60 হাজার টাকা বাড়িতে পাঠিয়েছে, পরে সেই টাকা দিয়ে পরিবারের সচ্ছলতা ফিরেছে। ইতিমধ্যে বাড়ি নির্মাণ করা হয়েছে, আমার বাবা ও 3 ভাই একটি করাতকল দিয়েছে। তিনি আরও জানান, শ্বশুর বাড়ি থেকে প্রায় 5 লাখ টাকা নিয়ে সেটিও বাবাকে দিয়েছি। প্রায় 3 মাস হলো বাবা তুচ্ছ ঘটনায় স্ত্রী সহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রীকে নিয়ে কোথায় যাব, এ কারণে বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি, তবে আমাকে দেখেই তারা গেটে তালা দিয়েছে। বিদেশ থেকে যখন টাকা পাঠিয়েছিলাম তখন আমি ভালো ছিলাম, এখন বাড়িতে ফেরার পর সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। এ বিষয়ে রেহানের বাবা আজিজুল ইসলাম জানান, আমার বাড়িতে ছেলে ও বউকে রাখবো না, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে 4 শতক জমি রেজিস্ট্রি ও 1 লাখ টাকা দিয়েছি অন্য জায়গায় বাড়ি করার জন্য, ছেলেকে আর ঘরে তুলবো না। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া জানান, বাবা ছেলের মধ্যে ঝগড়ার সূত্রপাত হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মীমাংসা করে দেওয়া হয়, ফের ঝামেলা দেখা দিয়েছে, পারিবারিক বিষয়ে খুব বেশি কিছু করার থাকে না।